হ্যাঁ অবশ্যই গালি গালাজ না করে তো নিজের চিন্তা ভাবনা ব্যক্ত করতেই পারতাম কিন্তু আপনারা তো ভাই গলা কাটেন আমাদের গলা কাটার জন্য আমাদেরকে প্রতিদিন আমার গালি আপনারা দিয়ে যান প্রথম মানে চালু হয়েছে কত সালে তখন হাই ফাইভ যুগ ছিল হ্যাঁ তখন ফেসবুক ছিল না তখন হাই ফাইভে আমি লিখেছিলাম একদিন যে আমি আমি ধর্মে বিশ্বাস করি না সেইখানে আমাকে গালি দিয়ে উড়াই দিল মানুষজন আপনার মুসলিম দিনী ভাইয়েরা আমাকে গালি দিয়ে উড়াই দিল হ্যাঁ তুই তোরে তোর কল্লাটা কাইটা তোরে কুত্তা দিয়া এটা 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 কইরা সেটা সেটা কইরা এমন গালি গালাজ করলো আমাকে আমি পুরো হতবম্ব আমি তো বললাম জাস্ট আমি কোনো ধর্মে বিশ্বাস করি না এটা তো আমার ব্যাপার আমি কি কাউকে বলতেছি তোর ধর্মে বিশ্বাস করেন যাব না তা তো আমি বলতেছি না জাস্ট আমি বলছি আমি ধর্মে বিশ্বাস করি না ওয়েল ঠিক আছে আমি মানে ইয়া করলাম তারপরে আমি যখন বললাম যে কোরআনে আমি বিশ্বাস করি না কোরআনে অনেক সাম্প্রদায়িক কথাবার্তা বলা আছে পুরা বাংলাদেশ তখন মানে ইয়া হয়ে গেল যে হ্যাঁ কত বড় কথা মানে কল্লা হবে হুজুরা বাজ করা শুরু করলো এর কল্লা উড়াই দিতে হবে কল্লা উড়াই দিতে হবে ওকে ঠিক আছে আমি বললাম যে নবী মোহাম্মদ কোনো আদর্শ মানুষ না নবী মোহাম্মদ চরিত্রে অনেক সমস্যা আছে যেগুলো একটা সভ্য মানুষ হিসেবে এই জিনিসগুলা কিছুতেই মেনে নেওয়া যায় না এই কথাগুলা বললাম আচ্ছা আপনি বলেন তো যে আমি যদি আহ বাংলাদেশে গিয়ে এই কথাগুলা বলি যে নবী মোহাম্মদের একটা দাসী ছিল যার সাথে নবী মোহাম্মদের যৌন সম্পর্ক ছিল এবং তাদের একটা বাচ্চাও হয়েছিল এই কথাটা যদি আমি বাংলাদেশে গিয়ে দাঁড়ায় বলি খুব আমার সাথে কি হতে পারে বলেন কথা কিন্তু সত্য কথা একটাও মিথ্যা না একদম হাতিসে পরিষ্কার বর্ণনা আছে হ্যাঁ সিরাতে পরিষ্কার বর্ণনা আছে নবীর দাসী ছিল দাসীর সাথে করতো এবং হজুরাও এই কথাগুলা এই বলে কিন্তু আমি যদি গিয়ে বলি যে আমি একজন নাস্তিক আমি মনে করি নবীর নবী দাসীর সাথে সঙ্গম করতো ছয় বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিল এবং নয় বছর বয়সে অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চা মেয়ের সাথে যৌন সঙ্গম করেছে চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে যখন তার নাতির বয়সী ছিল এই মেয়েটা বাচ্চা মেয়েটা ছিল নাতির বয়সে এবং বাচ্চা মেয়েটা তখন পিরিয়ড শুরু হয় নাই তার কনসেন্ট দেওয়ারও বয়স 아니 বর্তমান সভ্য যুগে হলে তাকে তো পডোফাইল হিসেবে তাকে জেলে রাখা হইতো খুব ভদ্রভাবে বললাম এই কথাটা বায়জনমা কর্মের সামনে গিয়ে বলেন তো ভাই আমার সাথে মানে আপনারা কি আমার আমার সাথে ভদ্রভাবে বিতর্ক করবেন দলিল প্রমাণ দেখতে চাইবেন নাকি ওইখান থেকে আমি জাননিয়া ফেরত আসতে পারবো না জি ভাই আপনাদের সাথে তো ভাই ভদ্রভাবে তর্ক বিতর্ক করা হয় আর আপনি যে সমস্ত কথাগুলো বললেন তার পক্ষেও যখন যুক্তি আছে জি ভাই আমি আমি বলছি বলছি স্পেসিফিকলি এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি

কোনো বাপের ব্যাটার পক্ষে দুনিয়ার এমন কোন বাপের ব্যাটা নাই একের মানুষ কামরা কোমরা মাংস টাংস শুদ্ধা নিয়ে যাবে সাবরিন আপু আপনার কি মনে হয় যে এই কথা যদি ভাই আপনি তো বেঁচে আছেন ভাই একটু আমি বেঁচে আছি না মরে গেছে এটা তো কোনো যুক্তি হলো না আমি কিভাবে বেঁচে আছি সেটা তো আমি জানি আপনাকে একটু মিউট করছি সাবরিন আপু আপনি একটু বলেন তো এই যে মানে এই মুমিনরা এত মানে অসত ওনারা তো আবার হয়তো লাগাইছে এটার সাথে সাবরিন আপনি বলেন তো পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে বা বাংলাদেশের ঢাকা শহরে বাইতুল মকরমের সামনে গিয়ে যদি এই কথা কেউ বলে তার কি বেঁচে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে মানে ঘুনাক করে কোন সম্ভাবনা আছে সাবরিন আপু অসম্ভব আসিফ ভাই আপনাকে কিমা করে ফেলবে এরকম যদি কেউ করে কেউ একটা শব্দ মানে ইসলামের এগেনস্টে বলে আর আপনি বেঁচে আছেন আপনি তো মানে কেন চলে এসেছেন বাংলাদেশ থেকে সেটা কি সে জানে আপনার সাথে যেটা হয়েছে সেটা না হলে আপনি কি এখন জার্মানিতে থাকতেন আপনি কি এভাবে চলে আসতেন জার্মানিতে আপনার যদি সেই স্বাধীনতাটা থাকতো কথা বলার এবং আপনার যদি সেরকম এক্সপ্রেস করার স্বাধীনতা থাকতো এবং কোনো ভয় না থাকতো আপনি কি তাহলে জার্মানিতে চলে আসতেন তাকে জিজ্ঞেস করেন বিকুবের মতো বলে দিল যে আপনি তো বেঁচে আছেন আরে আমাকে যে কোপানো হয়েছে নয়টা কোপ দিছে আমাকে এই মানে বিকুবের মতো পট করে বলে ফেললো আপনি তো বেঁচে আছেন ভাই আপনার সাথে কি হয়েছে সেটা জানা নেই না আমি দেখতে পাচ্ছি আপনি বেঁচে আছেন ওই জন্য ভাই মানে জানা না থাকলে আপনি কি জেনে আসেন আপনি কার আছেন আপনি জানেন যে আসিফ ভাই কেন জার্মানিতে কিভাবে জার্মানিতে গেছে কেন গেছে এবং কি কারণে গেছে আপনার তো এগুলো জেনে তাহ একটা কমেন্ট করা উচিত তাই না আপনি যে বলতেন একটা কথা বলে ফেললেই হলো বেকুবের মত বেকুব বেকুবগিরি তার প্রকাশ করতেই হবে মুমিন বান্দাদের বেকুব হইতেই হবে বেকুবের মত একটা কথা বলতেই হবে আমি যে তিনবার জেলে গেছি সেটা কি আপনি জানেন না ভাই আমার জানা নেই না জানা কেন আসছেন আমার লাইভে জেনে আসবেন না যে এই বিষয়টা কি হইছে না হইছে বাংলাদেশের মত ব্লগারকে কতজন ব্লগারকে জবাই করা হয়েছে বলেন তো

অনেক মানুষের আবেগ কি করা হয়েছে বই পড়েছেন কি সেটা আপনি কেন মাসের মতো আমি ওনাকে বলেছি সে বইটা আপনি পড়েছেন কিনা নাকি প্রশ্ন করেছিলাম যে সেই লোকটা যে লোকটা বইটা লিখেছিল তার সাথে কি হয়েছে উনি কি উত্তর দিলেন বইটা আমি নাই দেখছেন না কত অসৎ হতে পারে এই লোকেরা কত মানে মানে জোচ্চর হতে পারে এই লোকেরা হবে মানে আমি প্রশ্ন ভাইয়া আপনি কোন দেশে বসবাস করেন আপনি ইন্ডিয়া থেকে আপনার কি সত্যি মনে হয় ইন্ডিয়াতেও যদি আপনি একটা মুসলমান এরিয়াতে গিয়ে আপনি যদি এরকম নবীন নামে এই কথাগুলো বলেন অথবা যেগুলো আছে সে সত্যি কথাগুলোই যদি বলেন আপনাকে কি মানে আদর করে আপনাকে বললেন সকাল সকালবেলায় যে এত জোরে আজান দেয় আমার সমস্যা হয় এতগুলা মসজিদ থেকে একটা আজান হয় আমার ঘুমের সমস্যা হয় ভারতে মুসলমানরা আপু সংখ্যালঘু এবং তারা দাবি করে মুসলমানরা দাবি করে তারা নির্যাতিত এইটা দাবি করে সোনু নিগমের কল্লা কল্লার দাম নির্ধারণ করে ফেলছে দশ লাখ দশ লাখ রুপি দেওয়া হবে না পঞ্চাশ লাখ রুপি যেন দেওয়া হবে আমি এক্স্যাক্টলি মনে নেই টাকার পরিমাণটা আমার এই মুহূর্তে এক্সাক্টলি মনে নেই একজন মুসলিম ধর্মগুরু কল্লার দাম ঘোষণা করে দিল সোনু নিগমের কল্লাটা নিয়ে আসতে পারলে এটা এটা দিবে টাকা দিবে হ্যাঁ মানে যেই দেশে তারা দাবি করতেছে এই দেশে তারা সংখ্যালঘু নির্যাতিত হিন্দুদের দ্বারা নির্যাতিত নিপীড়িত আহারে আমাদেরকে মেরে ফেলছে রে হিন্দুরা আমাদেরকে মেরে ফেলছে সেই দেশেও তারা একটা গায়ক একজন প্রখ্যাত গায়ক তাকে জবাই করার তার কল্যাণ আসার পুরস্কার ঘোষণা করতেছে আর তারা যে দেশের সংখ্যা গুরু সেই দেশে তারা কি করতে পারে মানে যেই দেশে তারা সবচেয়ে তারা দাবি করে সারা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত কাশ্মীরে আমাদের উপর কত নির্যাতন হচ্ছে আমাদেরকে মেরে ফেলছে রে হিন্দুরা আমাদেরকে একদম মেরে ফেলছে রে এগুলা ছাড়া দুনিয়া ব্যাপী তারা স্লোগান দেয় এবং কাশ্মীরকে স্বাধীন করো স্বাধীন করো কাশ্মীরকে স্বাধীন করো ইনফ্যাক্ট কাশ্মীরের মানুষের মানে আমিও কাশ্মীরের মানুষকে সমর্থন করি কাশ্মীরের যে যারা সাধারণ মানুষ আছে সেটা হিন্দু হোক মুসলিম হোক তাদেরকে আমিও সমর্থন করি কিন্তু এই যে তাদের যে নাকে কান্না সারা পৃথিবীতে জুড়ে যে তাদের এই নাকে কান্না যে কাশ্মীরে আমাদের মুসলমান ভাইদেরকে হিন্দুরা নাকি মেরে ফেলছে মানে হচ্ছে তারা দাবি করতেছে ভারতে তারা সংখ্যালঘু এবং তারা নির্যাতিত এইটা হইয়াও তারা মানে একজন হিন্দু গায়কের অল্লার মূল্য নির্ধারণ করে ফেলতেছে আর সেখানে যদি তারা সংখ্যা গুরু হয় তাইলে যে কি করে তারা সেটা তো আমরা পাকিস্তানে দেখি আফগানিস্তানে দেখি বাংলাদেশে দেখি সৌদি আরবে দেখি সৌদি আরবে আচ্ছা আহ আইল ইসলাম ভাই 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 অনেক বিষয় নিয়ে কথা বলুন আপনার সাথে পুরোটা সময় একটা বিষয় নিয়ে কথা বলবো আপনি একটু বলেন তো যে সৌদি আরবে যদি একজন হিন্দু ব্যক্তি যায় সে কি প্রকাশ্যে কালী পূজা করতে পারবে না ভাই

আইনগত ভাবেই কোনো একজন একজন দুর্গা বা হিন্দুদের কালী পূজা বা শিব এগুলো করতে পারবে না তাই না হ্যাঁ ভাই সেটা তাদের রুলস তাতে আমরা কি করতে পারি কোন কোন শরিয়া শরিয়া ভিত্তিক ইসলামী শরিয়া ভিত্তিক কোন দেশে বলেন তো যে একজন হিন্দু কালী করতে পারবে বাংলাদেশ কোন দেশে না ইসলাম আমি বলতে ইসলামী শরিয়া আমার কথা শুনে উত্তর দেন বলদের মতো কথা বলেন না বেকুবের মতো মানে মুখ আছে তাই কথা বলেন না

এই যে আপনাকে এতক্ষণ এই কথাগুলো বললাম আপনার মাথায় বাড়ি মারার জন্য যে আপনি যে বলদের মতো কাজ করছেন এবং বলদের মতো কথা বলছেন এই জিনিসটা আপনাকে বুঝা দেওয়ার জন্য যেন আপনার ভিতরে এই ইয়াটা জাগে যে এ নেক্সট টাইম যখন আসিম মহিদিনের লাইভে যাব পড়ালেখা করে আসব যাই না বুঝে আসব কি বলতে কি বলি না না বলি সেগুলো বুঝে শুই না কথা বলবো এই কথাগুলো যে আপনাকে হিট করার জন্য বলছি আমি অবশ্যই হিট করার জন্য বলছি আমি আপনি যে কথাবার্তাগুলো বলছেন একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার মানে চুনা হাগা ভারতের কোন চুনা হাগা থেকে নিশ্চয়ই আপনি উঠে আসছেন পড়ালেখা কোনোদিন করছেন বলে আমার মনে হয় না আমার লাইফে আসার সাহস আপনি কোথায় পাইলেন ভাই আপনার এত দুঃসাহস হলো কিভাবে মানে বলদের মানে বলদের বলত কোথাকার যাক মানে বলদের একটা সীমা আছে বলদামের একটা সীমা আছে মানে কি ভারত থেকে আসছে থেকে আসে এই মানে কাট বলদ গুলা

মানে আমি তো তার সাথে কথা বলতাম সে যদি মানে ইয়া করতো তাহলে তো বলতাম ফরাজ ভাই আপনি চলে আসেন আপনাকে স্বাগতম কি অবস্থা মে কেমন আছেন জয়দেব ভাই थैंक यू যুক্ত করার জন্য অ্যাট লিস্ট একটু আগে যুক্ত হই নাই তাহলে হয়তো আবার মুখ খারাপ করা লাগতো আমি কাজ অ্যাট লিস্ট আজকে বলত বলি নাই আপনি আপনি বলতে হয়তো আপনি ধরা খাইতে আরেকটু আগে আসলি আপনারা बोलते আপনিও বলতেন তখন আপনি আজকে কানের পাশে দিয়ে গলে চলে গেছে হ্যাঁ বেঁচে গেছি ভাই বেঁচে গেছি ভাই ওরকম কথা একটু হজম করাটা একটু টাফ এই গতকালকে যে মানে গত লাইভে যে ছেলেটা আসছিল সে যেভাবে বললো আর কি আমি জানি আমি পড়ছি ভাই হোমোসেক্সুয়ালিটি একটা মেন্টাল ডিসঅর্ডার ট্রান্স যারা ট্রান্স তাদের তারা তারা মেন্টালি ডিসঅর্ডার হয়ে থাকে তাদের কোনো একটা সমস্যা আছে পড়ছি না সাইন্টিফিক জার্নাল থেকে পড়ছি বুঝলে তারপর যা দেখাইলো এরপর তো ভাই মেজাজ টেজাজ খারাপ হয় মানে খারাপ হয় তো অবস্থা খারাপ তো ভাগ্য ভালো এরকম লোকের সাথে আর ইয়ে হয়নি